সময় ভিন্ন হলেও একই দিনে অনুষ্ঠিত হচ্ছে 2024 কোপা আমেরিকা ও উয়েফা ইউরোর সেমিফাইনালের ম্যাচগুলো। উয়েফা ইউরো ও কোপা আমেরিকার সেমিফাইনালের ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে এবং গোল্ডেন বুটের লড়াইয়ে কে রয়েছে এগিয়ে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম। গত 7 জুলাই রবিবার উয়েফা ইউরোতে তুর্কি বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে এবং কোপা আমেরিকায় ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের খেলা। কোয়ার্টার ফাইনালের খেলা শেষে উভয় টুর্নামেন্টে 4টি করে 8টি দল জায়গা পেয়েছে সেমিফাইনালে, যেখানে উয়েফা ইউরোতে ফ্রান্সের কাছে পেনাল্টিতে ম্যাচ হেরে সেমিফাইনালের টিকিটটা হাতছাড়া করেছেন পর্তুগাল এবং কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে পেনাল্টিতে ম্যাচ হেরে সেমিফাইনালের টিকিটটা হাতছাড়া করেছেন ব্রাজিল। যেহেতু সেমিফাইনালের জন্য উভয় টুর্নামেন্টে 4টি করে 8টি দল চূড়ান্ত হয়েছে, তো সেমিফাইনালের এই ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখে নেবো এক নজরে। এরই সাথে কিন্তু পরবর্তীতে আপনারা জানতে পারবেন যে গোল্ডেন বুটের লড়াইয়ে কোন খেলোয়াড়রা রয়েছেন এগিয়ে এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর ফলাফল কেমন ছিল। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো চলুন আমরা প্রথমে দেখে নেই উয়েফা ইউরোর সর্বশেষ আপডেট। তো উয়েফা ইউরোতে কোয়ার্টার ফাইনালে যে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই 4টি ম্যাচকে কিন্তু 2টি আলাদা সেটে ভাগ করা হয়েছিল, যেখানে প্রথম সেটে রয়েছে আপনার ইংল্যান্ডের বিপক্ষে সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ছিল তুর্কি। তো ইংল্যান্ডের বিপক্ষে সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল, যেখানে পরবর্তীতে পেনাল্টিতে 5-3 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড, যার কারণে কিন্তু এই প্রথম সেটের এখান থেকে ইংল্যান্ড জায়গা পেয়েছে সেমিফাইনালে। অপরদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তুর্কির মধ্যকার যে ম্যাচটি, এই ম্যাচে 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে নেদারল্যান্ডস, যার কারণে এখান থেকে কিন্তু সেমিফাইনালে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস। এবং সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সরাসরি বা মুখোমুখি লড়াই করবে কিন্তু নেদারল্যান্ডস দলটি। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 11 জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। এরপর দ্বিতীয় সেট যেটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল জার্মানি এবং পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। তো স্পেনের বিপক্ষে জার্মানির মধ্যকার যে ম্যাচটি, এখানে কিন্তু 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে স্পেন, আর 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতে কিন্তু সেমিফাইনালে জায়গা পেয়েছে স্পেন। অপরদিকে ফ্রান্স ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছিল, যেখানে পেনাল্টিতে কিন্তু 5-3 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে ফ্রান্স, যার কারণে কিন্তু এখান থেকে সেমিফাইনালে জায়গা পেয়েছে ফ্রান্স। তো সেমিফাইনালে কিন্তু 2টি ম্যাচই অনুষ্ঠিত হবে, যেখানে সেমিফাইনালে উয়েফা ইউরোর সেমিফাইনালের প্রথম ম্যাচটা কিন্তু রয়েছে আপনার 10 জুলাই বুধবার বাংলাদেশ সময় রাত 1টায়। তো এখন কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি প্রায় রাত 12টা বেজে গেছে এবং 10 জুলাই কিন্তু শুরু হয়েছে। তো 10 জুলাইয়ের তারিখ গণনা কিন্তু শুরু হয়েছে। তো আর 1 ঘন্টা পরেই কিন্তু এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি আপনারা দেখতে পারবেন, স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি রয়েছে 11 জুলাই বৃহস্পতিবার, অর্থাৎ পরের দিনেই, কোনো বিরতি নেই কিন্তু সেমিফাইনালে। তো পরের দিনে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, ম্যাচটি কিন্তু 11 জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে। তো 2টি ম্যাচই কিন্তু আপনার রাত 1টায় অনুষ্ঠিত হচ্ছে উয়েফা ইউরোর সেমিফাইনালে। তো এই যে 2টি ম্যাচ, এই 2টি ম্যাচে যে 2টি দল জয়লাভ করবে সরাসরি কিন্তু তারা আপনার সেমিফাইনাল থেকে ফাইনালে অংশগ্রহণ করবে। তো ফ্রান্স বনাম স্পেনের মধ্যকার ম্যাচে কোন দল জিততে পারে এবং নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে কোন দল জিতবে, অর্থাৎ কোন 2টি দল উয়েফা ইউরোতে ফাইনাল খেলবে, অবশ্যই সেটি আপনারা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। লয়াল কটন ইন বিডি থেকে আপনারা জার্সি অর্ডার করতে পারবেন, সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা লয়াল কটন ইন বিডিতে। অর্ডার কনফার্মের 2 থেকে 3 দিনের মাঝে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে লয়াল কটন ইন বিডি। শুধুমাত্র কোপা আমেরিকা ও উয়েফা ইউরোর জার্সির মাঝে সীমাবদ্ধ নয় লয়াল কটন ইন বিডি। আপনারা যদি কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানিয়ে নিতে চান, টিম জার্সি, ইভেন্ট, কর্পোরেট জার্সি, এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ফুটবল ক্লাবের জার্সি, আইপিএল, বিপিএল, যে কোনো ধরনের জার্সির সার্ভিস যদি পেতে চান, অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে। সকল প্রকার জার্সির সার্ভিস তারা দিচ্ছে বিশ্বস্ততার সাথে। তো জার্সি অর্ডারের সময় আমাদের ওয়াইন স্পোর্টস আপনি চ্যানেলের কথা বললে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লয়াল কটন। তো চলুন এখন আমরা কিন্তু দেখে নেই উয়েফা ইউরোতে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় এগিয়ে রয়েছে কোন কোন খেলোয়াড়। তো 2024 উয়েফা ইউরোতে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের সেরা 5 জনের যে তালিকা, এই তালিকায় 1 নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডসের খেলোয়াড় কডি গ্যাকপো, তিনি গোল করেছেন 3টি। এরপর 2 নম্বরে অবস্থানে রয়েছেন জর্জিয়ার খেলোয়াড় জর্জ মিকাউটস, তিনিও গোল করেছেন 3টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে স্লোভেকিয়ার খেলোয়াড় ইভান স্কোরান্স, তিনি গোল করেছেন 3টি। ইভান সোরান্স 3টি গোল করেছেন। এরপর 4 নম্বরে অবস্থান করছেন জার্মানির খেলোয়াড় জামাল মুসিয়ালা, তিনিও গোল করেছেন 3টি। তো 1 থেকে 4 নম্বরে যে 4 জনকে দেখলেন প্রত্যেকে কিন্তু 3টি করে গোল করেছেন, তাদের মাঝে কিন্তু একমাত্র
এখানে দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস এর খেলোয়াড় কোয়াডি গ্যাকপো, তিনি কিন্তু আপনার সেমিফাইনালে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেমিফাইনালে ম্যাচটি জিতলে তিনি কিন্তু আবার ফাইনালেও একটি ম্যাচ খেলতে পারেন। তো এখান থেকে কিন্তু আপনার সর্বোচ্চ গোলদাতার খেলোয়াড়ের যে তালিকা, সেখানে কিন্তু কোয়াডি গ্যাকপো তিনি কিন্তু এগিয়ে থাকবেন অন্যদের থেকে, কেননা বাকি যে খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু সেমিফাইনালে জায়গা পায়নি। অপরদিকে আপনারা এই তালিকায় বাকি যে খেলোয়াড়দের নামটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু দুইটি করে গোল করেছেন, তো প্রত্যেকের নাম কিন্তু আপনাদের সামনে বলে দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। তো এখানে কিন্তু প্রত্যেকে দুটি করে গোল করে তালিকায় 5 নম্বরে অবস্থান করছেন সকলেই, বা 11 জন খেলোয়াড় রয়েছেন এই তালিকায়। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নেবো কোপা আমেরিকার সর্বশেষ আপডেট। তো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু 2টি আলাদা সেট ছিল, যেখানে প্রথম সেটে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ইকুয়েডর এবং ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল ক্যানাডা। এই যে ম্যাচ, এখানে কিন্তু আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচটিও কিন্তু 1-1 গোলে ড্র হয়েছিল, যেটি পেনাল্টিতে ম্যাচটি গড়ালে 4-2 গোলের ব্যবধানে কিন্তু ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা এবং এখান থেকে কিন্তু সেমিফাইনালে জায়গাটা নিশ্চিত করে আর্জেন্টিনা। অপরদিকে ভেনেজুয়েলার বিপক্ষে কানাডার মধ্যকার ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছিল, যেখানে পেনাল্টিতে কিন্তু 4-3 গোলের ব্যবধানে ম্যাচ জিতে যায় ক্যানাডা। এবং এই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ জিতে কিন্তু সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ক্যানাডা, এবং সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি লড়াই করবে ক্যানাডা দলটি। এরপর কিন্তু দ্বিতীয় সেটে রয়েছিল কলম্বিয়ার বিপক্ষে পানামা এবং উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল, যেখানে কিন্তু আপনার কলম্বিয়া পানামার বিপক্ষে ম্যাচে 5-0 গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে, এবং উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচটি, এটি শূন্য গোল শূন্য ব্যবধানে ড্র হলে ম্যাচটি পেনাল্টিতে গড়ায় এবং পেনাল্টিতে 4-2 গোলের ব্যবধানে কিন্তু ম্যাচ জিতে নেয় উরুগুয়ে। আর এতে কিন্তু ব্রাজিলের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় 2024 কোপা আমেরিকার সেমিফাইনালে খেলার, এবং এখান থেকে কিন্তু বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। যাই হোক, এখানে কিন্তু উরুগুয়ে ও কলম্বিয়া সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করবে। তো এই যে কোপা আমেরিকার সেমিফাইনাল, এখানেও কিন্তু 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচটি রয়েছে আপনার 10 জুলাই। প্রথম সেমিফাইনাল ম্যাচ রয়েছে হলো 10 জুলাই বুধবার, 10 জুলাই বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায়। তো এখন কিন্তু 10 জুলাই, 10 জুলাই তারিখ শুরু হয়েছে, বা 10 জুলাই রাত 12টা বাজে এখন। তো আর মাত্র 6 ঘন্টা পরে কিন্তু আর্জেন্টিনা বনাম ক্যানাডার মধ্যকার ম্যাচটি কিন্তু শুরু হবে, যেটি আপনারা দেখতে পারবেন। এরপর কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যেটি রয়েছে, এখানে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। ম্যাচটি রয়েছে কিন্তু 11 জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর 6টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। তো ওয়েফা ইউরোর ম্যাচগুলো সেমিফাইনালের 2টি ম্যাচই কিন্তু রাত 1টায় অনুষ্ঠিত হচ্ছে, একটা 10 জুলাই, অপরটি 11 জুলাই। অপরদিকে কোপা আমেরিকার যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলোও কিন্তু বাংলাদেশ সময় ভোর বা সকাল 6টায় অনুষ্ঠিত হচ্ছে, এবং 2টি ম্যাচই কিন্তু 2টি ভিন্ন দিনে রয়েছে, একটি আপনার 10 জুলাই, একটি 11 জুলাই। তো ওয়েফা ইউরো কোপা আমেরিকা দুটি টুর্নামেন্টের ম্যাচগুলো কিন্তু 10 ও 11 জুলাই রয়েছে, যেখানে সময়টা ভিন্ন। ওয়েফা ইউরোর ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে রাত 1টায় এবং কোপা আমেরিকার ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সকাল 6টায়। তো এখন যদি আপনাদেরকে আমি দেখাই যে এখানে কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা বা গোল্ডেন বুটের লড়াই এগিয়ে রয়েছে কোন খেলোয়াড়, সেই তালিকা দেখালে আপনারা দেখতে পারবেন তালিকার 1 নম্বরে অবস্থান করছেন আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্টিনেস, তিনি গোল করেছেন 4টি। এরপর 2 নম্বরে অবস্থান করছেন ভেনেজুয়েলার খেলোয়াড় স্যালমন রন্ডন, তিনি গোল করেছেন 3টি। তো ভেনেজুয়েলার খেলোয়াড় স্যালমন রন্ডন, তিনি গোল করেছেন 3টি। তো ভেনেজুয়েলা দলটি কিন্তু সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে পারেনি, তাই কিন্তু এই যে গোল্ডেন বুটের লড়াই, সেখান থেকে কিন্তু স্যালমন রন্ডন ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গিয়েছে। এরপর 3 নম্বরে রয়েছেন কলম্বিয়ার খেলোয়াড় ড্যানিয়েল মোন্স, তিনি গোল করেছেন কিন্তু 2টি। তো কলম্বিয়া যেহেতু কিন্তু আপনার সেমিফাইনাল খেলছে, তো এই খেলোয়াড়ের কিন্তু একটা সুযোগ থাকতেছে আপনার সেরা গোলদাতা খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে যাওয়ার। তো অপরদিকে কিন্তু 4 নম্বরে রয়েছে আপনার উরুগুয়ের খেলোয়াড় ডারউইন নান্স, তিনি গোল করেছেন 2টি। এরপর এডওয়ার্ড বেলো, তিনিও গোল করেছেন 2টি, ভেনেজুয়েলার খেলোয়াড়। এছাড়া বাকি যে খেলোয়াড়দের তালিকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু 2টি করে গোল করেছে, সকলের নামটাও বলে দেওয়া সম্ভব হচ্ছে না, ভিডিওটা এমনিতে কিন্তু লং হয়ে যাচ্ছে। তো এই ছিল কিন্তু 2024 ওয়েফা ইউরো ও কোপা আমেরিকার সেমিফাইনালের সময়সূচি, সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আর্জেন্টিনা বনাম ক্যানাডার মধ্যকার ম্যাচ এবং কলম্বিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ শেষে কোন দুটি দল ফাইনালে জায়গা নিশ্চিত করবে, অবশ্যই সে দল দুটির নাম কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক, ব্রাজিল কিন্তু 7 তারিখেই আপনার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছে এবং সেখান থেকে কিন্তু বিদায় নিয়েছে। যাই হোক, যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো শেষ হচ্ছে 7 তারিখে এবং আপনাদেরকে আমি আপডেটটা জানিয়ে দিচ্ছি প্রায় 10 তারিখে আজকে, তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে ব্যক্তিগত কিছু কারণে আপনাদের সামনে লাস্ট 3 থেকে 4 দিন আপনাদের সামনে রেগুলার ভিডিও দিতে পারিনি, এবং তার আগে যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওগুলো আপনার ফেসও ছিল না, তো বেশ কিছু ঝামেলার মাঝে আসি, যার কারণে আপনাদেরকে ভিডিওটা হয়তো রেগুলার দিতে পারতেছি না। তো 2 থেকে 3 দিনের মাঝে সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন সকল সমস্যা কাটিয়ে আপনাদের সামনে রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি, খেলাধুলার সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।
তো কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা পেয়েছে আপনাদের প্রিয় দল আর্জেন্টিনা, অপরদিকে ওয়েফা ইউরোর সেমিফাইনালে জায়গা পেয়েছে আপনাদের প্রিয় দল ফ্রান্স। তো যেহেতু আর্জেন্টিনা ফ্রান্সের মতো আপনাদের পছন্দের দলগুলো সেমিফাইনালে জায়গা পেয়েছে, তো এই দলগুলোর জার্সি যদি আপনারা পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে। লয়াল কটন ইন বিডি থেকে আপনারা জার্সি অর্ডার করতে পারবেন, সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা লয়াল কটন ইন বিডিতে। অর্ডার কনফার্মের 2 থেকে 3 দিনের মাঝে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে লয়াল কটন ইন বিডি। শুধুমাত্র কোপা আমেরিকা ও ওয়েফা ইউরোর জার্সির মাঝে সীমাবদ্ধ নয় লয়াল কটন ইন বিডি। আপনারা যদি কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানিয়ে নিতে চান, টিম জার্সি, ইভেন্ট, কর্পোরেট জার্সি, এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ফুটবল ক্লাবের জার্সি, আইপিএল, বিপিএল, যে কোনো ধরনের জার্সির সার্ভিস যদি পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে। সকল প্রকার জার্সির সার্ভিস তারা দিচ্ছে বিশ্বস্ততার সাথে। তো জার্সি অর্ডারের সময় আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বললে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লয়াল কটন ইন বিডিতে।